এই ভোলা মাছগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে, এরকম ভোলা মাছ। বন্ধুরা, যদি চটজলদি রান্না করতে চান তাহলে ঠিক এইভাবে রান্না করে নিন, ভোলা মাছের তেল ঝাল, খেতে কিন্তু খুব সুন্দর লাগে, একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, বাজার থেকে আজকে ভোলা মাছ আনা হয়েছে, এখন আমি কেটে নেব। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকের রেসিপি ভোলা মাছের তেল ঝাল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু মশলাগুলো বেটে নেব, আমি পেঁয়াজ কেটে নেব, জিরে, টমেটোটা কেটে নেব, তোরা এখানে দুই রকমের সরিষা আছে, সাদা সরষা আর আছে কালো সরষা, আর এখানে আছে জিরে, আদা, শুকনো লঙ্কা, বাটা হয়ে গেছে, এখন সবগুলো তুলে নিয়েছি। বন্ধুরা, এই ভোলা মাছগুলো দেখুন, এই ভোলা মাছগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে, এরকম ভোলা মাছ। আর এইগুলো ভালো লাগে কিন্তু একটু স্বাদটা কম, এই ভোলাগুলোই খেতে দারুণ। লবণ হলুদ মাখিয়ে নেব মাছে, লবণ, হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। তেল ভালো গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব, মাছগুলো দিয়ে চিনতে দেব। মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। দিয়ে দেব গোটা জিরে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা ঠিক এইভাবে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, মশলা ধোয়া জল দিয়ে দেবেন, এতে করে মশলাটা পুড়েও যাবে না আর সুন্দর ভাজা হবে। স্বাদ মতো লবণ, এক চামচ হলুদ দিলে, দিয়ে দেবো কাশ্মীরি চিলি পাউডার, ভালো করে কষিয়ে নেব।
থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন জল দিয়ে দেবো। জল ভেজে রাখা মাছ দিয়ে দেবো। সরষে বাটাটা দিয়ে দেব। বন্ধুরা, যদি চটজলদি রান্না করতে চান তাহলে ঠিক এইভাবে রান্না করে নিন। ভোলা মাছের তেল ঝাল খেতে কিন্তু খুব সুন্দর লাগে, একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।